राम मंदिरे प्रवेश द्वारेर मुराल आर सेई मुराल तैरी होच्छे नदियार कृष्णनगरे आर मुराल तैरीतेई व्यस्त रयेछेन एखन मृत्शिल्पी विश्वजिৎ মজুমদার সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে राम मंदिरे प्रवेश द्वारे बसाना হবে এই মুরালটি আর সেই মুরালে থাকছে রাবণের সঙ্গে হনুমানের যে যুদ্ধ সে যুদ্ধের বেশ কিছু ছবি টুকরো ছবি সেখানে তুলে ধরা হবে যেখানে শেষ বেলার একেবারে ব্যস্ততা চোখে পড়ছে কারণ হাতে গোনার কয়েকটা দিন বাকি এক পক্ষ বাকি নি বলা যায় এবং সেখানে নাওয়া খাওয়া ভুলে সমস্ত কিছু ভুলেই মুরাল তৈরিতে ব্যস্ত নদিয়ার কৃষ্ণনগরে মৃৎশিল্পী বিশ্বজিৎ মজুমদার সেই ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন রিপাবলিক বাংলার পর্দায় আগামী 22 জানুয়ারি শুভ উদ্বোধন হবে রাম মন্দিরে এবং সেই মন্দিরে কাজের বরাত পেয়েছেন এই শিল্পী রাবণের সঙ্গে হনুমানের যুদ্ধ এবং সেই যুদ্ধের মডেল সেই ম্যুরাল তৈরি করা হচ্ছে কৃষ্ণনগরে এবং সেখান থেকে এই ম্যুরাল তৈরি হয়ে সোজা চলে যাবে কোথায় না অযোধ্যার রাম মন্দিরে এবং সেখানকার প্রবেশদ্বারে কিন্তু বসানো হবে এই ম্যুরাল একই সঙ্গে বাঙালির এই যে যোগ এবং সেখানে বাঙালি শিল্পী বাংলার শিল্পী তিনিই কাজের বরাত পেয়েছেন আনন্দিত তিনি কৃষ্ণনগরে তৈরি হচ্ছে রাম মন্দিরে প্রবেশদ্বারে সেই ম্যুরাল যে ম্যুরালে থাকছে রাবণের সঙ্গে হনুমানের যুদ্ধের মডেল পলাশ রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি পলাশ দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে কাজও চলছে ঠিকই পুরো কাজ কর্মকাণ্ড নিয়ে কি বলছেন শিল্পী একদমই দেখো এখানে যে বিশ্বজিৎ মজুমদার যে মৃৎশিল্পী তার কিন্তু এখন খাওয়া নোয়া ভুলে ব্যস্ততা চরমে তার কারণ হাতে গোনা মাত্র কয়েকটি দিন অযোধ্যার রাম মন্দির সেখানে এই যে মাটির পুতুলের কাজ উনি করছেন আমি একবার সরাসরি শিল্পীর কাছে চলে যাব বিশ্বজিৎ বাবু বলুন এখন আমাদের চরম ব্যস্ততা চলছে খুব সামনেই হচ্ছে উদ্বোধন আমরা মোটামুটি কাজগুলো কমপ্লিট করে আনছি প্রথম ফেজের আর এই 22 তারিখে উদ্বোধনের আগে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখানে কাজ তোলার চেষ্টা করছি আমাদের সহকারী শিল্পী টোটাল 28 জন আমরা যেটা কাজ করছি তাদের অবস্থা এখন মানে চরম মানে কথা বলার অবধি সময় নেই খুব তাড়াতাড়ি কাজ তোলা হচ্ছে আমি এক সপ্তাহ কৃষ্ণনগর এক সপ্তাহ অযোধ্যাতে থাকছি এইভাবে আসা যাওয়ার মাঝখানে এই কাজগুলো মানে বোঝাই যাচ্ছে পলাশ যে চরম ব্যস্ততার মধ্যে এখন তার দিন কাটছে একই সঙ্গে আনন্দিত তিনি অনেক ধন্যবাদ তোমাকে ছবি তুলে ধরার জন্য পলাশ